মিষ্টি কীর্তিতে সকলকে স্বাগত। কালী পুজো চলে এলো। কালী পুজোতে সচরাচর আমরা যে সমস্ত মাতৃ প্রতিমা দর্শন করে থাকি তা চতুর্ভুজা গাত্রবর্ণ কালো হয়ে থাকে, কিন্তু ভূত চতুর্দশীর দিন আমরা এমন কিছু মাতৃ প্রতিমা দর্শন করেছি যা দ্বিভুজা এবং গাত্রবর্ণ নীল। অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা আমরা দর্শন করেছি, সেটা আমরা তোমাদেরও দেখাবো। আমাদের সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগছে জানাতে ভুলো না, কোথা থেকে দেখছো জানাতে ভুলো না। তাহলে চলো শুরু করা যাক মায়ের কথা। বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে কত শত কালীক্ষেত্র, কতভাবে ভক্তরা মায়ের আরাধনা করেন। আজ তেমনই এক মাতৃক্ষেত্রের কথা আমরা জানব। হুগলি জেলার জাঙ্গিপাড়া থানা অন্তর্গত আটপুর গ্রাম, যে আটপুর ঠাকুর শ্রীরামকৃষ্ণ, শ্রীমা শারদা, স্বামী বিবেকানন্দ। স্বামী প্রেমানন্দ মহারাজের স্মৃতি ধন্য এই আটপুরের আনারবাটিতে প্রাচীন বড় কালীর মন্দির অবস্থিত। কার্তিক মাসের দীপানিতা অমাবস্যার আগের রাত অর্থাৎ ভূত চতুর্দশী তিথিতে এই বড় কালীর পুজো হয়। পুজোর সূচনা আনুমানিক 250 বছর পূর্বে। গ্রামে মহামারী ঠেকাতেই এই বড় কালীর আরাধনা শুরু হয়েছিল। কালী উচ্চতায় বড়, তাই তিনি বড় কালী। নীল রঙের দ্বিভুজা এই কালী রক্ষাকালীর ধ্যান মন্ত্রে আরাধিতা। বড় কালীর আরাধনা করেই নাকি গ্রামবাসী মারি ভয় থেকে রক্ষা পেয়েছিলেন। বড় কালীর মাহাত্ম্য নিয়ে বহু জনশ্রুতি প্রচলিত আছে। চতুর্দশী তিথিতে সূর্যাস্তের পর মায়ের বিগ্রহ মৃৎশিল্পীর গৃহ থেকে পূজোর স্থানে নিয়ে আসা হয়। সারা রাত ধরে চলে মায়ের আরাধনা। বহু মানুষ বিভিন্ন মনস্কামনা নিয়ে মায়ের কাছে পুজো দিতে আসেন। মায়ের কাছে ভক্তরা চিনির সন্দেশ দিয়ে পুজো দেন, হয় ছাগ বলিদান। মা কালীর নির্দেশেই নাকি মায়ের পূজোর স্থান পাকা করা হয়নি। পঞ্চমুণ্ডের আসনে মাটির বেদিতে মায়ের অধিষ্ঠান। প্রাচীন রীতি মেনে আজ মণ্ডপে তাল পাতার ব্যবহার করা হয়। সারা রাত পুজোর শেষে, চতুর্দশীর শেষে সূর্যোদয়ের পূর্বে নিকটস্থ পুকুরে বড় কালীর প্রতিমা নিরঞ্জন দেওয়া হয়। ওই একই দিনে বড় কালীর পাশাপাশি আরও 8টি কালীর আরাধনা হয়। কালী পুজোর আগের দিন কয়েক লক্ষ মানুষের সমাগমে মুখরিত হয়ে ওঠে মাতৃ প্রাঙ্গণ। এই অভিনব বড় কালীর পুজো হুগলি জেলার অন্যতম প্রাচীন কালী পুজোগুলির মধ্যে যে একটি তা নিঃসন্দেহে বলাই যায়। বড় কালী ছাড়াও আরও যে কটি মাতৃ প্রতিমা আমরা দর্শন করেছি সেগুলোও রয়েছে। পরপর বড় কালী দর্শন করে এসে আমরা প্রথমে দর্শন করেছিলাম ছেলে কালী বা ছোট কালী, তারপর মেঝ কালী, তারপর ন্যাড়া কালী মা, দর্শন করছি ন্যাড়া কালী।
করছি পঞ্চানন্দের কালী। মোট আটটা পুজো হয়, আমরা দর্শন করছি দেবাড়ির মাতৃপ্রতিমা।